হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র, এই যমুনা ইকো পার্কে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই যমুনা ইকো পার্কটি। সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যমুনা ইকো পার্ক। তো ভিউয়ার্স, এই যমুনা ইকো পার্কের গেটের ভিতরে ঢুকেই প্রথমেই হাতের ডান সাইডে ফুড কর্নার আছে, আর এই হাতের বাম সাইডে যে যমুনা ইকো পার্ক সিরাজগঞ্জ, যিনি উদ্বোধন করেছেন ওনার নাম এখানে আছে। তো এই সেই ফুড কর্নারটি। আর তাছাড়া হাতের বামে আপনারা আরও দেখতে পাবেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি, কী কী বিষয় এই ইকো পার্কের ভেতরে আপনারা করতে পারবেন না। এবং তার পাশে আছে এই ইকো পার্কের গাইড ম্যাপ। চলুন প্রথমেই দেখা যাক সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি। দেখতে পাচ্ছেন এই ইকো পার্কের গাইড ম্যাপ কী কী আছে এখানে। তো প্রথমেই আমরা বানরের দেখা পেলাম। দেখতে পাচ্ছেন এই ইকো পার্কের বানরগুলো। ভিউয়ার্স, বন বিভাগ যমুনা সেতুর পশ্চিম পারে প্রায় 124 একর জায়গা নিয়ে এই যমুনা ইকো পার্কটি প্রতিষ্ঠা করেছিলেন। এই যমুনা ইকো পার্কের ভেতরে সারি সারি এই ঝাউ গাছগুলো আপনাকে মুগ্ধ করে দেবে। এই যমুনা ইকো পার্কের ভেতরে বিভিন্ন প্রকার ফলজ, বনজ এবং ঔষধি গাছের মধ্যে রয়েছে আম, পেয়ারা, বরই, আমলকি, ডেওয়া, ডুমুর, কাঁঠাল, জলপাই, বকুল, শিমুল, জয়তন, জারুল, মহুয়া, নাগেশ্বর, করবি, কাঞ্জলভাদি, টেবুবিয়া, অর্জুন সহ জানা অজানা অসংখ্য বৃক্ষ। সবুজ গাছের সমারোহ ছাড়াও এখানে আরও আছে কাঠ বিড়ালি, নানা প্রকার পাখি, হরিণ, সজারু, খরগোশ এবং বানর। শান্ত সুনিবিড় ছায়াঘেরা অনন্য প্রাকৃতিক পরিবেশের জন্য এই যমুনা ইকো পার্কে ক্রমশই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সবুজ বৃক্ষে আচ্ছাদিত
এই যমুনা ইকো পার্ক থেকে। যমুনা নদী এবং যমুনা সেতুর অপূর্ব দৃশ্য দেখা যায়। এই ছিল আজকের যমুনা ইকো পার্ক নিয়ে ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সে কামনা করেই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি।